কি দেয়া যায় বলুন। দুজনে পড়া রয়েছে সেই জন্য আমি দুজনের জন্য দুটো গিফট দিলাম। কি গিফট নিয়েছে ওদের ওদের সামনে ওরা খুলবে, ওদেরকে যখন দেবো ওদের যখন খুলবে তখন তোমরা দেখতে পাবে ওদের জন্য কি গিফট নিয়েছি। তো চলো এখন আমি পড়াতে যাচ্ছি, চলো। দেখো এখানে না একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, আমি এসেছি দমদম পার্কেই। তো এখানে আমার মোটামুটি সপ্তাহে সাত দিনের মধ্যে সপ্তাহে সাত দিনই আসতে হতে হয় আর কি, প্রায় দিনই, মানে পড়া ছাড়াও আরও অনেকে আছে তাদের জন্যও আসতে হয়। আর আজকে ডিউটি আছে টিনটিন আর টিনটিনের দিদি মিমি, ওদের দুই ভাই বোনকেই পড়াতে হয় আজকে। তো আমি এসে আর যারা যারা যাদের যাদের পড়া নেই আজকে তাদের গিফটটাও আছে, সেটা যেদিন যেদিন আমি যাবো সেদিন সেদিনকে আমি ওদেরকে দেব। তো কিনে নিয়ে গেছি। তো গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি চিলড্রেন্স ডে, আমার ছোটো বড় সকল বন্ধুদের জানায় হ্যাপি চিলড্রেন ডে, কারণ প্রত্যেকের মধ্যেই একটা করে চাইল্ডলিস্ট ব্যাপার থাকে, আমার মধ্যেও সেটা আছে আর 80 বছরের বৃদ্ধর মধ্যেও আছে আর বাচ্চাদের তো আছেই। আর এখানে আছে শ্রী সারদা মঠ, এখানে আমি কিছু ট্রেনিং নিয়েছি সেটা সময় সাপেক্ষে বলবো কী করেছি না করেছি। এখানেই এখানে তোরাও ট্রেনিং নিয়েছে বেশ কিছু। তো এবার ওদের বাড়িতে আমি এসে গেছি, চলো যাওয়া যাক। আর এটা আছে সেই দমদম পার্কের বিখ্যাত পুকুর, এখানে আসি কিন্তু আজকে এই রাস্তা দিয়ে আসলাম না, আমরা তো এই রাস্তা দিয়ে আসিনি। এই রাস্তা না প্রচুর পরিমাণে কুকুর আছে, আর সন্ধ্যাবেলা হলে ওরা খেলা টেলা করে, মারপিট করে, ভেজেও ভেজেও করে, আর আমি ওটা ভয় ওইটা দেখে ভয় পেয়ে আমি ওই রাস্তা দিয়ে আজকে আসলাম না, আমি উল্টো রাস্তা দিয়ে আসি। তো যাই হোক, আমার কুকুরের প্রতি ভীষণ একটা ভয় আছে, কেন জানি না, যখন ওষুধের বাড়িতে যাই তখনও ওদের বাড়িতে গেলে এই ভীতিটা কাজ করে। এখানে আগে এত কুকুরের উৎপাত ছিল না, এখন যত দিন যাচ্ছে তত কুকুরের উৎপাত বেড়ে যাচ্ছে। তো চলো যাওয়া। দুটোর অবস্থা দেখো একটু, মানে একটা শুয়ে আর একটা শুয়ে। হ্যাপি চিলড্রেন্স ডে, তোর জন্য কোনো গিফট নেই আজকে, ওর জন্য কি কোনো গিফট আছে তোমরা জানো? তোমরা জানো না ওর জন্য কোনো গিফট নেই, আর তো শুধু মিমির জন্য। মিমি থ্যাংক ইউ, তোর জন্য গিফট আছে, কি করে বুঝলি তোর জন্য গিফট আছে? আগে একটা পাপি দিতে হবে তারপর গিফট পাবে। হ্যাপি চিলড্রেন্স ডে, দুটোর অবস্থা দেখো, থ্যাংক ইউ। এই টিভিটা বন্ধ কর, আমি কপিরাইট হয়ে যাবে আমার। দেখো এবার তো আমার টিভির রিমোটটা দিয়ে মিউট অফ কর, মিউট কর, মিউট কর, মিউট কর, মিউট কর। আর এটা খুলতে দেখো, আর ওর গিফটের প্যাকেট খুলতেই পাচ্ছে না। এই কালকে তোর এক্সাম আছে না, চল নাইতো আজকে ওকে ছুটিই দিয়ে দিতাম, কালকে ওর এক্সাম আছে, কালকে কি এক্সাম, হিন্দি
হিন্দি রিসার্ভেশন আর কি আছে, রিডিং রিডিং আছে, তো ওটা তো ওকে পড়তেই হবে, না করলে হবে না। তো যাওয়া যাক, চলো। আরো আমাকে মিউজিক দেবে, ও অনেকগুলো প্রাইজ পেয়েছে, সবচেয়ে বড় কথা অনেকগুলো প্রাইজ পেয়েছে। ও হচ্ছে বিএসএস স্কুলে পড়ে, মানে বালিকা শিক্ষা সাধনে পড়ে, ক্লাস 10 দিচ্ছে। চল এবার, তুই তো এত কাজকে পড়াবো না, ওকেই আজকে পড়াবো। তোকে পড়াবো, ওকে পড়াবো না। বই খাতা আনতে গেছে, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার আউটফিটটা। দেখো, একটা ঢোলঢা ঢোলা একটা জামা পরেছি, কতটা পরিমাণে ঢোলা ঢোলা জামা পরেছি, বেশ পরে কিন্তু আরাম। আর আজকে জিন্স পরেছি, অনেকদিন পর জিন্স পরলাম। এখন পর তোমাদের সঙ্গে কথা বলছি, আমি টিনটিনদের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, দিয়ে মিউর সঙ্গে একটু বেরোলাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে দোকানপাট সমস্ত কিছু বন্ধ, যেহেতু সোমবার। আজকে সোমবারে এখানে হাতের দোকানপাট বন্ধ থাকে, অন্যান্য জায়গায় রবিবার বন্ধ থাকে, আরও অন্যান্য বার বন্ধ থাকে, কিন্তু আমাদের এখানে হাট বাজার সব সোমবারে বন্ধ। তো ঘুরে ফিরে চলে আসলাম, তো আর কি করা যাবে, এখানে বসে বসে একটুখানি শুটিং ফুটিং করছিলাম, বাবারে মা বয়স হয়ে গেছে আর পারি না। চলো এবার গোজ গোজ করে নিই। আমার পাগলটা না খুব খুশি হয়েছে জানো তো আজকে, বাবারে ও সবসময় কী করে জানো, ম্যামের পেন, ম্যামের পেন্সিল, ওর কিন্তু অনেক পেন্সিল আছে, তবু ও ওর পেন্সিল ইউজ করবে না, ও আমার পেন্সিল ইউজ করবে, ও পেন আমার পেন, প্রত্যেক দিন আমি একটা করে পেন নিয়ে যাবো, ম্যাম তুমি আমাকে এই পেনটা দাও, এই পেনটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এক টাকা দামের পেন হোক আর 5 টাকা দামের পেন হোক। আর আমি ইউজ অ্যান্ড থ্রো পেন বেশিরভাগ সময় ইউজ করি, তো অনেক সময় ওকে দিয়েও দিই। এবার আজকে আমি ওকে একটু কালার গিফট করেছি, কালার মানে ওয়াটার কালার, বাচ্চারা যে কালার, তো জন্মদিনে প্রচুর পায় বাচ্চারা ওরকম কালার, তবুও একটা যদি ওদেরকে দিই স্পেশাল দিনে স্পেশালভাবে, তো ওদের ভালোই লাগবে। কারণ তো ওকে আমি যখন যাই হাতে কিছু না কিছু নিয়েই যাই, মাঝে মধ্যে, রোজ না মাঝে মধ্যে নিয়ে যাই, একটু ক্যাডবেরি কোনো দিন চিপস এগুলো একটু নিয়ে যাই, যাতে বাচ্চারা একটু খুশি হয়। তো আজকে আর ক্যাডবেরি ট্যাডবেরি নিয়ে যায়নি, আমাকে বলেছে ম্যাম পরের দিনকে কিন্তু আজকে ক্যাডবেরিটা আনতে ভুলে গেছে, পরের দিনকে কিন্তু আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে, তাই তোকে কিছু তোকে পড়াতে গেলে আমাকে এইসব অত্যাচার সহ্য করে তারপর তোকে পড়াতে হবে, পারবো না। আর এটার অবস্থা দেখো, এটাকে আজকে কী করেছি দেখো, দেখো পুরো হাড়ির মধ্যে গুপটু কেড়ে বসে রয়েছে, দেখো এই বাচ্চা, ছোট বাচ্চা, পচা, আমার পচা বাচ্চা, ও একদম পুরো ক্যামেরা প্রো হয়ে গেছে জানো তো। দেখো এই বলটা দিয়েছি, বলটা নিয়ে খেলা করেছে আজকে সারাটা দিন ধরে খেলা করেছে। আজকে পুঁইশাকে পাতা দিয়েছে ওকে খেতে, দেখো কতটা খেয়েছে, আমি দুটো মতন পাতা দিয়েছিলাম, একটা পাতা খেয়েছে আর একটা পাতা এরকম করে রেখে দিয়েছে। বাবা 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 বাবা, দেখো হাত থেকে দিয়েই নিল, দেখো দেখেছো ও কেমন ক্যামেরা পুরো, দেখো ফেলে দিল, বঁদর হলো বাচ্চা, এনে দেখি এটা কী করিস, এই দেখো 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 সার্কেল দেখাচ্ছে, দেখো 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 ওকে একটু দেখো, আয় দেখো দেখো দেখো, এবার পুরো সার্কেল দেখাতে শুরু করে দিয়েছে, দেখো এবারে ও কী করবো নিজেও ভেবে পারে না। এই তুই সবাইকে সার্কেল দেখাবি, সার্কেল দেখাবি সবাইকে, পচাটা হ্যাপি চিলড্রেন্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে, ওই যে এবার ওটা পছন্দ হলো না, এবার দেখো 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 তোমাদেরকেও দেখাই, কিন্তু ওইগুলো ও পুরো দেখায় কী করে না করে সব দেখায়, যে এইগুলো মাম্মা মাসকে এইগুলো খেতে দিয়েছে, আমি খাইনি, আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, দেখো শোনো না, চল তোর সঙ্গে পাগলের পাগলামো করে আমার লাভ নেই, দেখো পাটাকে কেমন করে দিচ্ছে, দেখো দেখো এই দেখো 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 আ দেখো এই দেখো এই সব খাবারগুলো এক জায়গায় নিয়ে যাবে, এবারে এটাকে নিয়েও আবার ওই জায়গায় আসবে, আহ দেখি কী করিস এবার, দেখো 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 ওর খেলা দেখো, শুধু দেখো দেখো এই দেখেছো সব খাবারগুলো এক জায়গায় নিয়ে এসে রাখলো, এবার কী কী করে আর দেখি, দেখো
ওর এই কাণ্ড কারখানা দেখলে আমার হাসি সত্যি আমি থামাতে পারি না। চলো ওর পেছনে আরেকটা টাইম দিয়ে দিয়েছি। একদিন না আমি ওর পুরো ভিডিও তোমাদেরকে বানাবো, সারাদিন কি করে আর কি করে না, আমি পুরো ভিডিওটা আমি ওকে নিয়ে করবো, ও কি করে আর কি করে না। দেখো দেখেছো, দেখো আবার আবার বিস্কুটখানা মুখে নিয়ে, ওই যে আবার বিস্কুটখানা নিয়েছে, নিয়ে আবার এদিকে, এই যে ও কি করবে না করবে দিশারও খুঁজে পাচ্ছি না। ওই দেখো দেখো শুধু একটুখানি দেখো, তুই একটু সবাইকে দেখা, তুই কি কি পারিস আর পারিস না একটু দেখা সবাইকে। না গো ওর সঙ্গে বকবক শুরু করলে আর বকবক থামবে না, আমাকে এবার আমাকে ড্রেসপত্র ছাড়তে হবে, চেঞ্জ করতে হবে, এবার অন্যান্য ঘরের কাজে নিজেকে পড়তে হবে। আর এই গাছগুলো না আমি এখানে রাখি, তো এখানটায় আমি এই গাছটাকে রাখি আর এটাকে এখানে থাকি, এটা থাকি, এটা না মাঝে মধ্যে এদিকে ঝুলে আসে। আমি ভাবছি রাত্রিবেলা এটাকে আমি একটুখানি দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে একটুখানি ওর এ করতে সুবিধা হয়, আমি করতে পুরো জানলায় ইয়ে করে দেবো যাতে একটুখানি ইয়ে হয়ে আসে, মানে ক্লাইমভাবে আসে, লতি আসে, যাতে সেরকমভাবে একটা ব্যবস্থা করে দিতে হবে। চলো আজকে রাত্রে রান্না বান্না কিছু নেই, আজকে রাত্রিবেলা রান্না করতে হবে, কী রান্না করবো এখনো পর্যন্ত জানি না। মিউ বললো মা তুমি আমাকে কিছু করে দেবে না, ও সেই তো মাছের সেই ইয়েটা রয়েছে, তাই তো আমি একদম ভুলে গেছি, যাই রান্নাই হয়েছে। এখনও অবশ্য কাউকে ভেজে দেইনি, আমি তোরাকেও দেইনি, তোরা এখন অফিস থেকে আসবে, আমি এখন ভাজবো, মিউ খাবে, তোরাকেও দেবো, ততক্ষণ আমি চেঞ্জ করে আসি, এটা ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর চিকেনটা তো ফাটাফাটি হয়েছিল, তোমরা যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি অতি অবশ্যই কিন্তু ভিডিওটা চেক করে নিও আর অতি অবশ্যই ট্রাই করো, মিঠুর হাতে কিন্তু স্পেশাল এটা। তো চল যাওয়া যাক। আবার মেয়েদের ন্যাশনাল ড্রেস পরে চলে এসেছি রীতিমতন, আর এখানে আমি দিয়েছি যে পুরনো তেলটা ছিল, ভাজার তেলটা ছিল, সেই তেলটাকেই গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো একদম কোনো নোংরা নেই, ময়লা নেই, কিচ্ছু নেই, এই হলো গিয়ে ব্যাপার। আর এখানে আমি চার পিস আপাতত তুলে রেখে দিয়েছি, আর চার পিস যেহেতু নিচে রয়েছে একটু মানে নর্মাল হলে আরও বেশ কয়েকটা উঠে আসবে। তো চলো তেলটাকে একটু ভালো করে গরম করে নিই। আমি চারটে ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি, একটু বেশ ডুবো তেলে ভাজলে এটা ভালো হবে আর তেলটা যেন বেশ ভালো মতন গরম হয়ে থাকে। এবার তোমরা যেরকম ভাজা সেরকম ভেজে নেবে, একটু ডিপ ফ্রাই আর কি, লাল লাল হলেই ভালো লাগবে খেতে। চলো দুটো রেখেছি, আর দুটো খাক, দেখি কি বলে। বাই বাই, দু চোখ বন্ধ কর সোনা, এমনি সময় খুব খারাপ যাচ্ছে, আমার জন্য খুব ভালো যাচ্ছে। ধর খেয়ে বল কেমন হয়েছে সবাইকে। কেমন হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। চলো তুই তোরা দিদিটা দিয়ে আসবি না আমি দিয়ে আসবো, তুই যাবি? ঠিক আছে খেয়ে নে, খেয়ে নিয়ে ওকে দিয়ে। রাত্রে এখন প্রায় 9:30 বাজে, এই চপ টপ খেয়ে আর তেমন কিছু রাত্রিবেলা কেউ খাবে না, হয়তো কয়েকটা তিনটে চারটে রুটি করবো সরপেজ মতন, আমিও হয়তো আর কিছু খাবো না। আর এটার অবস্থা দেখো, দেখেছো মুখ তুলে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক আর রাত্রিবেলা কিছু রান্না করা লাগবে না, তো একটু আলু ভাজা করে দেবো স্বরূপকে, তাহলেই ওর হয়ে যাবে, আর ওটা তো খাবে, এসেই খাবে আবার। তো বন্ধুরা আজকে আড্ডা একটুখানি, তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস চ্যানেল, আর আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইফটা ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করো। আজকের মতন বন্ধুরা টাটা, এখনও ওইটাকে তুলতে হবে, তারপরে আমার ছুটি, চলো।